Questo è un guru for poor one and mai chiuso guru table rajukiyo gushtir tar baba chilo champion dada assalamu alaikum and welcome to my channel guys so today me and my friends forever we go to the naam ki guru hat and visit some cows and choice we choice guru for kurban so let's go so chale shuru karte hain guys assalamu alaikum and welcome to our channel so today we go to guru hat because we choice some guru for kurban and guys aba aajke shobai mile hate jacchi to amader ekhane ekta han bolche side no kore তো সবাই মিলে ওখানে যাচ্ছি দেখবো ওখানে কেমন গরু আসছে সেটা আপনাদের দেখাবো এবং কি কেমন দাম হয়েছে সেটাও দেখার চেষ্টা করবো গরুর কেমন দাম এবং সব আপডেট জানাবো আপনাদেরকে ভিডিওতে ভালো লাগে লাইক করবেন আজকে প্রথম ভিডিও গাইস ভুল যদি যাই হবে কমেন্টে বলবেন ঠিক করে দেওয়ার চেষ্টা করবো কালা গরুর মাদা গরু দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকগুলো গরু আসছে আরে একসাথে অনেকগুলো গরু সাইজ গুলো আছে অনেক সুন্দর অনেকগুলো গরু ঢুকছে একসাথে ওই পাগলা গরু আসতেছে ওই দেখো পাগলা বুঝে দেখেন একটা ভাগু আসতেছে পাগলা সাদা হোয়াইট কালার এই যে গরুর দিকে নেচতেছে ভাই সবাই আকাশে উঠে গেছে গরু পাগলাটা গরু যে কোনো টাইমে যে কোনো কিছু হয়ে যেতে পারে গাইস ওফ গাইস খুবই 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 একটা এম্বেসমেন্ট সময় গাইস গাইস দেখতে পাচ্ছেন গরুটা ইতিমধ্যে যে কোনো কিছু হয়ে যেতে পারে গাইস গরুটা এখন দেখতে পাচ্ছেন গাইস ওফ 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 আমরা এখানে একটা গরু দেখতেছিলাম বিশাল সাইজের কিন্তু কথা চলতেছে ওদিকে নাকি মহিষের মতো একটা গরু আসছে দাম আকাশ ছোঁয়া তাই আপনারা আপনারা চলেন কাছে আসেন এই যে সামনে আছে গরুটা আসেন এই যে সুন্দর আছে গরু আপনারা দেখতেই পারতেছেন এই গরু দেখালে মানুষ অনেক ভিড় করে চলে আমরা ভিড়ের ভিড়তে হান দেয় দেখ চল সো গাইস আমরা দেখতে পারতেছি এই যে খেলা গরুটার দাম নাকি 15 লাখ টাকা চাইতেছে কাস্টমার একটা 12 লাখ বলছে কিন্তু তার 15 লাখের নিচে বলে ছাড়বে না গরুটা এই যে গরুটা বলে রাজকীয় গোষ্ঠীর তার বাবা ছিল চ্যাম্পিয়ন দাদা ছিল চ্যাম্পিয়ন তার রাজকীয় গোষ্ঠীর গরু এই যে যে কালার কম্বিনেশনটা মার্শাল্লাহ একবারে
ওদিকে দেখেন সবগুলো এক কালারের গরু, সবগুলো দেখাই যে এই যে দেশি গরু, এখানে সবগুলো দেশি গরু। ওদিকে পুরোটা হাট ভরা, সবগুলো অনেক বড় সাইজের গরু মাশাআল্লাহ, কোনোটা কোনোটার থেকে কম না। কার কার এই যে একটা সুন্দর, সবগুলো দেশি গরু এই জায়গায়। আর সামনে গিয়ে দেখা যাক সামনের কি অবস্থা। এই যে দেখেন একটা মাশাআল্লাহ কত সুন্দর একটা বড় গরু, পুরো দেশি গরু, আগল না, ভালো দেহি, ভালো আছে, এটা 100% ভদ্র গরু আমার মতন। আমি গরু না, আমি মানুষ, আমি মানুষ, কিন্তু এটা গরু। খতম হাট। এই যে দেখেন কত ছোট ছোট গরু, এটাই শিখে যায় ক্যামেরা ধরছে ওর মতন। ওই মানুষ, ওই গরু না, ওই মানুষ। কিন্তু আজকে আমাদের এই জায়গায় ব্লগটা শেষ, কারণ আমরা আজকে প্রথম ব্লগ, আমরা অতটুকু জানি না, আজকে প্রথম আসছি হাটে। তো এই ভিডিওতে ভুল হয়েছে, হাসাহাসি মজা করছি সবাই, আপনারা নতুন তো, সবাই বিগিনার প্রফেশনাল হয়নি, আপনাদের সঙ্গ পেলেই আমরা প্রফেশনাল হব, দোয়া করবেন। আজকে আমরা হাটটা অত ঘুরি নেই, ফার্স্ট আসছি, আপনাদেরকেও ব্লগটা দেখালাম। এখন এই যা হয়েছে আজকের ব্লগটা এখানেই, আমরা আরও এই তথ্য নেই, তথ্য নেওয়ার পরে ইনশাল্লাহ আপনাদেরকে কালকে ভালোভাবে একটা ব্লগ দিবো।